আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে শেয়ার করছি আমি শনিবার লাঞ্চ রুটিনটা। শনিবারে আমরা প্রায় সবাই অনেকেই নিরামিষ খেয়ে থাকি, তাই আজকে নিরামিষ কিছু রান্না শেয়ার করব। নিরামিষ রান্নার মধ্যে আমি সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। সবজির মধ্যে আছে ঝিঙে, পটল আর কুমড়ো। আর ওদিকে আমি দেখাচ্ছি এটা ছোলা, আমি আগের দিনকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সেদ্ধ করে নিয়েছি, সকালে নুন ছাড়া সেদ্ধ করে নিয়েছি। আর মুগ ডাল করবো, মুগ ডালটা একটু অন্যরকমভাবে করবো, ডালটাকে ভেজে রেখে দিয়েছি। আর বিউলির ডাল করব, বিউলির ডাল আমি একটু পোস্ত বানাবো, তাই ডালটাকে আমি আগের দিনকে রাতে ভেজানো আছে, এটা কোনো রকম সেদ্ধ করা নয়, কিন্তু আমি এটাকে বেটে নেব ভেজানো ডালটাকে। আর ওদিকে ডালের জন্য আমি মুগ ডালটা করবো, তার জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি, ডালটা ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। তাহলে রান্নাটা আমি শুরু করে দিলাম। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, প্রথমে রান্নাটা করছি আমি কুমড়োর ভর্তা। কুমড়ো ভর্তাটা আমি নারকেল দিয়ে করবো, ছোলা দিয়ে করব। তার জন্য তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার সাথে সাথে আমি কাঁচা লঙ্কা দেবো। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করলে ভালো হয়, শুকনো লঙ্কা দিলে ভালো হয় না, তাই আমি বলবো একটা কালো জিরে কাঁচা লঙ্কার সাথে ফোড়নটা দিয়ে করতে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সরু করে কেটে রাখা কুমড়ো। কুমড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি উপর থেকে নুন দিয়ে দেবো। নুনটা দিলে কী হবে, জলও ছেড়ে দেবে আর কুমড়োটা আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে, তাই প্রথমে দিকে আমি নুন দিলাম। ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিলাম টনে সেদ্ধ হওয়ার জন্য, অনেকটা জল ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমি খুলে দেখাচ্ছি এটা জলটা ছেড়ে দেওয়ার পর আর অনেকটা নরমও হয়ে গেছে কুমড়োটা। এবার আমি দিয়ে দেবো যে সেদ্ধ করা ছোলাটা। ছোলাটা অনেকটা পরিমাণ ছোলা নিয়েছি, একটু বেশি করে ছোলা দিলে আর নারকেল দিলে খেতে ভালো হবে, তাই আমি অনেকটা ছোলা দিলাম। ছোলাটা যদি আগে থেকে দেওয়া যায় তাহলে কিন্তু কুমড়োর মধ্যে যে নুনটা দিয়েছি, যেহেতু ছোলাটা আমি নুন ছাড়া সেদ্ধ করেছি, তাই নুনটা দিলে, ছোলাটা দিলে তাহলে নুনটা ঢুকে যাবে ছোলার মধ্যে, তাই একটু আগে থেকে দিতে হবে। এবার এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে জলটাকে শুকিয়ে নিতে হবে। অনেকটা পরিমাণ জলটা শুকিয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। ছেঁড়া কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দেবো একটু চিনি। এটা কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, যেহেতু ভর্তা কুমড়ো যেহেতু, তাই মিষ্টি মিষ্টি আর কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব সুন্দর যাবে এটা, তাই একটু বেশি করে চিনি দিলাম। যদি কুমড়োটা যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু এতটা চিনি লাগবে না। আর নারকেল দিচ্ছি, অনেকটা পরিমাণ নারকেল দেবো, প্রায় আমি 5 চামচের মতো নারকেল দিয়েছি। এটা ফ্রেশ নারকেল, আমি মাঝে মাঝে বাজারে যেটা প্যাকেটে পাওয়া যায় সেটা দিয়েও রান্না করি, আর আমি ফ্রেশ নারকেলটা আমি এইভাবে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে অনেক দিন থাকে, তাই একটু জমাট বেঁধে আছে নারকেলটা। এবার নারকেলটা দিয়ে আস্তে আস্তে ভাজা ভাজতে হবে। এইভাবে কুমড়োটাকে কিন্তু একদম খুন্তির সাহায্যে ঘেঁটে দিচ্ছি আমি, তো এইভাবে ভাজা ভাজা করে আনাটাকে করতে হবে। কিন্তু এইভাবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগবে, কাঁচা লঙ্কা ফ্লেভারটা লাস্টে এই কারণেই দিলাম। এটা একদম তৈরি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এটা শুধু গরম ভাতে খুব সুন্দর খেতে লাগে। এবারে আমি রান্না করবো যে আমরা সাধারণত ঝিঙে আলু পোস্ত করে থাকি, কিন্তু আজকে করব শুধু ঝিঙে দিয়ে বিউলির ডালের পোস্ত। তাই আমি তেলের মধ্যে সর্ষের তেল নিই, তেলের মধ্যে আমি দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো এতে ঝিঙে। ঝিঙেটাকে এইভাবে সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি। ঝিঙেটা দিয়ে একটুখানি ভাজা করে নেব, একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার এতে আমি দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিলাম 1/2 চামচ, আদা বাটা দিলাম।
আর দিয়ে দেবো হাফ চামচ মৌরি বাটা, হাফ চামচ আদা বাটার, হাফ চামচ মৌরি বাটা দিয়ে একটুখানি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব পুরনো রান্না, এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, পোস্তটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। একটু ভালো করে মিশিয়ে নিলাম। আমি এবার অনেকটা পরিমাণ জল দিলাম, জলটা আমি একটা যখন ফুটো ধরে আসবে তখন আমি খুলে দেখব, তারপরে আমি বাকি রান্নাটা করব। তার আগে আমি নুন দিলাম, একটা ফুট ধরে এসেছে, সঙ্গে সঙ্গে আমি চাকাটা খুলে দেখাচ্ছি। এটা ঝিঙে যেতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই একটা ফুট আসার মতোই অপেক্ষা করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এটা বেউলি ডালটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি নুন দিয়ে বেটে নিয়েছি। এবার ছোট ছোট করে বড়া বানিয়ে আমি এইভাবে তরকারির মধ্যে দিয়ে দেব। একটু ছাড়া ছাড়া করে দিতে হবে, কারণ এটা জলে যখন ফুটবে এটা কিন্তু ফুলে উঠবে। এইভাবে আমি সবটা যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা আমি এইভাবে বড়া বানিয়ে দিয়ে দেব। ডালের বড়ার যেহেতু অনেকটা জল টানে তাই জলটা একটু বেশি করে দিলাম, জলটা অনেকটা শুকিয়ে যাবে। এটা কিন্তু বেশ একটু খুব ঘন খেতে লাগে না, আর ঘন হয় না, পাতলাও হয় না। সবটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি একদম নাড়াচাড়া করব না, একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। আমি দেখছি যেটা একটু শক্ত শক্ত হয়েছে কিনা, অনেকটা খানি ফুলে গেছে, দেখা যাচ্ছে যে অনেকটা ফুলে গেছে। 5 মিনিট পর আমি খুলেছিলাম, আর একটু হবে তাই আমি আবার চাপা দিয়ে দেব। আবার 2 থেকে 3 মিনিট পর আমি দেখাচ্ছি এটা একদম শক্ত শক্ত হয়ে গেছে ডালটা, দেখতে হবে বড়াগুলো শক্ত হয়েছে কিনা, যদি কাঁচা অবস্থায় নাড়াচাড়া করে তাহলে কিন্তু ঘেঁটে যাবে, তাই আমি একদম খুন্তি লাগাইনি কিন্তু এতে। এটা জলটা অনেকটা শুকিয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণ পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব, আর সব শেষে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু পোস্তর সাথে খুব ভালো যায়, তাই আমি একটু সব শেষে দিলাম ফ্লেভারটা আসার জন্য। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, এটা তৈরি হয়ে যাবে। এটা তৈরি হয়ে গেছে একদম, অনেকটা জল শুকিয়ে গেছে। ঠিক এইরকম গ্রেভিটা রাখলে ভালো হয়। এবার ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটা নামিয়ে নেব। এবার আমি রান্না করব মুগ ডাল দিয়ে পটল, পটল দিয়ে মুগ ডালের ঘণ্ট। তাই পটলটাকে আমি ভেজে নিলাম, পটলটা আমি কিন্তু শুধু ভেজেছি, কোনো রকম নুন বা হলুদ মাখাইনি, কারণ পটল নুন হলুদ মাখানোর পর তেলের তেলের দিলে তেলটা একটুখানি কালো কালো হয়ে যায়, তাই ডালটার ফ্লেভারটা ভালো আসবে না, টেস্ট ভালো আসবে না, একটুখানি পোড়া পোড়া হবে। তাই আমি শুধু পটল ভাজছি কোনো রকম নুন হলুদ না মাখিয়ে। পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমি উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন তেলটা একদম পরিষ্কার আছে, যেহেতু নুন হলুদ আমি দিইনি। এবার আমি ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। আমি এতে সবসময় আমি বেশি চেষ্টা করি কাঁচা লঙ্কা ফোড়ন দিতে যে কোনো রান্নায়। প্রথমে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা,
চেরা কাঁচা লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা, এতে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, আমি দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে ফোড়নটা খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরোল। তারপর আমি দিয়ে দিতে একটা টমেটো কেটে রেখেছি, একটা টমেটো দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি টমেটোটা দিলাম। একটু নরম হওয়ার জন্য আমি উপর থেকে একটু অল্প করে নুন ছড়িয়ে দেবো। একদম নরম হয়ে গেছে টমেটো। এবার আমি দিয়ে দেবো এতে মশলাগুলো। মশলার মধ্যে প্রথমত আদা বাটা লাগবে, আদা বাটা দেবো। আদা বাটা দিলাম হাফ চামচ আদা বাটা। গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো এতে হলুদ গুঁড়ো, নুন। ডাল কিন্তু নুন দিয়ে আমি সেদ্ধ করিনি, তাই নুনটা আমি পরিমাণ মতো দিলাম। নুন দেবার পর আমি দিয়ে দেবো এতে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ। অনেকটা চিনি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। নিরামিষ রান্না সাধারণত আমরা মিষ্টি মিষ্টি করি, আর ডাল তো মুগের ডাল একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই একটুখানি সামান্য চিনি দিলাম। আমি এতে গুঁড়ো লঙ্কা দেবো না, একদম কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো। দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি পটলগুলো দিলাম। যেহেতু পটলগুলো নুন হলুদ মাখাইনি বা নুন দিইনি, তাই একটুখানি কষিয়ে নিলে তাহলে নুনটাও ঢুকে যাবে। একটু কষানোর পর ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে ডালটা ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে আজকে পটল দিয়ে মুগ ডালের ঘন্ট। ডালটা ফুটে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এটা তৈরিও হয়ে গেছে। এবার ওপর থেকে আমি গাওয়া ঘি দিলাম। আজকে আমার তৈরি হয়ে গেছে নিরামিষ থালি। ডাল, পোস্ত আর কুমড়ো ভর্তা। তাহলে আজকে আসি, আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।